প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অনেকটা নাটকীয়ভাবে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন মহিউদ্দিন ইয়াসিন। শনিবার মালয়েশিয়ার রাজা আবদুল্লাহ সুলতান আহমদ শাহ এ ঘোষণা দিয়েছেন। এদিন মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দিন এক বিবৃতিতে জানান, দেশটির রাজা সংসদের 221 সদস্যের সঙ্গে সাক্ষাতের পর মহিউদ্দিন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এর আগে 94 বছর বয়সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ পদত্যাগ করার পর দেশটির জনপ্রিয় নেতা আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ও উপ প্রধানমন্ত্রী ডক্টর ওয়ান আজিজা ওয়ান ইসমাইল দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে গুঞ্জন ওঠে। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্ট সদস্যের রায় গেছে মহিউদ্দিন ইয়াসিনের পক্ষে। মহিউদ্দিন ইয়াসিন মালয়বাসীর কাছে অপরিচিত কোনো নাম নয়। মালয়েশিয়ার জাতীয়তাবাদী রাজনৈতিক দল পার্টি প্রিমোবে বেরসাতো মালয়েশিয়া 2016 সালে এর প্রতিষ্ঠা করেন মাহাথির মোহাম্মদ। জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রীও। মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন হবেন দেশের অষ্টম প্রধানমন্ত্রী। তিনি রোববার শপথ নেবেন। 72 বছর বয়সী মহিউদ্দিন মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের মুখ্যমন্ত্রী ছিলেন প্রায় 9 বছর। তার বাবা তার নিজ শহরে একজন প্রভাবশালী ধর্মীয় শিক্ষক ছিলেন। ইউনিভার্সিটি অব মালায়া থেকে 1970 সালে অর্থনীতি ও মালায় স্টাডিজে স্নাতক সম্পন্ন করেন মহিউদ্দিন। রাজনৈতিক অচলাবস্থার মধ্যে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী পেল মালয়েশিয়া। তবে প্রধানমন্ত্রীর পদ পেতে উমনো এবং পিএসএ নামের দুই দলের সমর্থন বাগাতে হয়েছে মহিউদ্দিনকে। তবে উমনোর সঙ্গে তার এই সখ্যর সমালোচনা করেছেন মাহাথির মোহাম্মদ। 1978 সালে পাগোহ থেকে প্রথম তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। এরপর থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা মহিউদ্দিন ইয়াসিন 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও নাজিব রাজ্জাকের দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের ডেপুটি প্রেসিডেন্ট এবং তাদের জোট ন্যাশনাল বরিসনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। আজ এ পর্যন্তই। নতুন নতুন সংবাদ পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।